আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে এই পবিত্র রমজানে আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং সর্বদিক থেকে হেফাজতেই আছেন আমি তানিয়া পারভিন জয়নগর থেকে বলছি আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে এই রমজানে অনেক ভালো আছি সুস্থ আছি আর সর্বদিক থেকে হেফাজতেই আছি ক্রিয়েশন অব তানিয়া ভ্লগে অনেক দোয়া ও ভালোবাসার সহিত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে পাশে রাখবেন আপনারা অনেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা এখন সেহরি রক চলছে আর আমরা দুজনে বসে এখন সেহেরি খাচ্ছি তো সেহরিতে আমরা বেশি কিছু খাই না বা বলতে পারেন খেতেই পারি না তাই অল্প যেটা খেলে আমাদের সারাদিন এনার্জি দেবে প্লাস অনেকক্ষণ পেটটা ভার থাকবে সেটাই খাচ্ছি কিছু খেজুর আর কিছু বাদাম তো ও কেলক্স খাই দুধ দিয়ে তো সেটা আজকে খাইনি পেটটা অনেক ভার হয়ে আছে আর আমি এগুলোর সাথে এক্সট্রা কলা খাই কলাটা আজকের খাবো না আর এগুলোর সাথে আমি প্রত্যেক দিন এক গ্লাস দুধ খাই দুধটা খুবই ঘন মালাই সমেত আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের দুজনের সেহরি খা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই মুহূর্তে দুজনে কিছু কথা বলছি আর আজানের অপেক্ষায় রয়েছি নামাজ আদায়ের জন্য আর এই তো নামাজ আদায় করে নিয়ে এবার আমি একটু কোরআনটা নিয়ে বসেছি আমি এই ফজর অথে কোরআনটা পড়ে নিই সারাদিনে আর ঠিকঠাক সময় হয়ে ওঠে না তখন মন দিয়ে পড়া যায় না প্লাস গলাটা অনেকটা শুকিয়ে যায় ভোরেতে সেটা হয় না তো আমি এই সময় চেষ্টা করি কোরআনটা পড়ে নেওয়ার তবে হ্যাঁ এই সময়টা খুব ঘুম পায়। তবে যখন মনোযোগ সহকারে কোরআনটা পড়া শুরু করে দিই তখন ঘুমটা চলে যায় আর বেশ ভালো লাগে আর বেশ আরামেও কোরআনটা আমি পড়ে নিই আর এখানে যে কোরআনের মধ্যে কিছু কিছু অক্ষর কালারিং করা আছে আমরা কোরআন পড়ার আগে যে কায়দা পড়ি না সেই কোরআনটা ভালো করে পড়ার ও বোঝার জন্য সেই কায়দাগুলো এখানে পয়েন্টিং করা আছে কোরআনটা ভালো করে পড়ার ও বোঝার সুবিধার্থে তো যারা নতুন তারা এ ধরনের কোরআন পড়লে সহজেই কোরআনটা পড়তে পারবে কোনো অসুবিধা হবে না আর এই তো এখন আমি আমার রুমটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি বাচ্চারা তো সব সময় এলোমেলো করে রাখে গুছিয়ে রাখলে আর গুছানোটা থাকে না তবে আমি ফজরের নামাজ আদায় করে কোরআন পড়ে তারপরে আমি এক ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছি কারণ ঘুমটা অনেকটা কম হয় তো একটু না ঘুমিয়ে নিলে সকালে ঠিক এনার্জি পাওয়া যায় না তাই আমি রেস্ট নিয়ে আবার সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি আর এই তো আমার এই সিম্পল বিছানাটাকে খুব সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি আমাদের ঈদের আনন্দটা একটা দিন হয় তো সেই একটা দিনের আনন্দটা আমি এই পুরো রমজান মাসে পেতে চাই তাই প্রত্যেকটা দিন আমার সংসারটাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে গুছিয়ে রাখি যদিও বা আমি ঈদ উপলক্ষে এক্সট্রা কিছু করতে পাচ্ছি না বা এক্সট্রা কিছু করতে পারিনি তবুও যতটুকু করছি যতটুকু আনন্দ পাওয়া যায় এই আর কি এমনিতে আমার ছোলা সময় এক্সট্রা ভেজানো থাকে অঙ্কুরিত খাওয়ার জন্য তো আজকের আমার হঠাৎ ভাই আর ভাবি আসবে তাই এক্সট্রা ভিজিয়ে হালকা রোদে দিয়েছি তাড়াতাড়ি ভিজে যাবে আর এই তো এবার আমি হাসিনের জন্য খুব সহজেই একটা ব্রেকফাস্ট বানাবো তো এই রোজার সময় খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে কষ্ট অনেকটা কম হবে তবে সকলে এই ধরনের খাবার খেতে পছন্দ করে না আমার হাসিন খুব পছন্দ করে তাই আমি বানাচ্ছি আর এটা একটা হেলদি খাবার বড়রাও খেতে পারে বাচ্চারাও খেতে পারে বড়রা যারা ডায়েট করেন বা খুব হেলদি খাবার খেতে চান তাদের জন্য এটা খুব ভালো যেহেতু এটা খুব ঝটপট বানিয়ে ফেলা যায় তো এটা সেরিতেও খাওয়া যায় হানি হাসিনের আব্বু খায় আর এটা খুব হেলদি খাবার পেটটা অনেকক্ষণ ভাত থাকবে প্লাস এনার্জি দেবে আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে ওটস তো প্রথমে আমি ওটসটাকে হালকা পানি দিয়ে ধুয়ে নিয়েছি না ধুইলেও হয় ডাইরেক্ট দুধে এভাবে ফোটালে হবে আর এই তো ওটসটা ধুয়ে তাতে দুধ অ্যাড করে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম তারপরে ফুটে উঠলে একদম হালকা আঁচে দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি আর কন্টেনারটাকে জায়গা মতো রেখে দিচ্ছি আর এই তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি এই ধরনের ওটস বেশি হতে সময় লাগে না মিনিমাম পাঁচ মিনিট লাগে তো এই তো হয়ে গিয়েছে এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ওটসটা খুব সফট হয়ে যায় আর বাচ্চাদের খেতে ভালো লাগে তবে হ্যাঁ বন্ধ করার আগের মুহূর্তে এক চামচ ঘি বা বাটার দিয়ে দেবেন সেক্ষেত্রে টেস্টটা অনেকটা বেড়ে যাবে আমি ভুলে গিয়েছিলাম তবে অবশ্য পরে দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে আমি একটু কলা ম্যাশ করে নিচ্ছি যে কোনো কলা নিতে পারেন আমি এখানে ছোট কাঁটালি কলা নিয়েছি এই দেখুন আর এটাকে ভালোভাবে এই কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে তারপরে ওটসটাকে আমি ঢেলে দেব হালকা গরম অবস্থায় পুরোপুরি গরম অবস্থায় কখনোই কোনো কলা বা ফলের সাথে অ্যাড করবেন না সেক্ষেত্রে টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যাবে ভালো লাগবে না তো যাই হোক কলার সাথে ভালোভাবে ওটসটা মিক্স করার পরে এবার আমি এটাতে একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারের টেস্টটা যেহেতু একটু নুন টাইপের তো এটাতে দিলে না হালকা নুন মতো হয়ে যাবে টেস্টটা খেতে ভালো লাগবে তো আপনারা বাটার বা ঘি যে কোনো কিছুই দিতে পারেন দুটোর টেস্টই ভালো লাগবে আর যেহেতু এটাতে আমি কলা অ্যাড করেছি তাই মিষ্টি আলাদা কোনো অ্যাড করতে হবে না আমি ছানা অ্যাড এর সাথে বাড়িতে তৈরি আজকে ছানা করিনি কিছু কালাকান ছিল এটাতে মিষ্টি একদম কম তাই এর সাথে একটু দিয়ে দিচ্ছি তবে ঘরে তৈরি ছানা দিলে আর হেলদি হয় খাবারটা এ ধরনের খাবার আরও অনেকভাবে করা যায় আর অনেক কিছু অ্যাড করে তো আজকের এতটুকুই আর এই তো এবার আমি হাসিনকে খাওয়াতে চলে এসেছি তো এসে দেখছি ও সিলেটে আমি যেভাবে পয়েন্ট করে লেখাই ঠিক সেভাবেই লিখছে এভাবে পয়েন্ট করে লিখলে বাচ্চাদের লিখতে সুবিধা হয় তো যাই হোক সিলেটটা অনেক পুরানো ভেঙে গিয়েছে বাদ দিয়েছিলাম ও এখন পেন্সিলে লেখে খাতাতে তো সিলেটটা বের করে ও লিখছে ওর বেশ আনন্দ হচ্ছে অনেক দিন পরে লিখছে এবং খুব ভালোই লিখছে আপনারা দেখুন ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এইটা তো হাসিন লিখতে থাকুক আর আমি আপনাদের কাছে রিকোয়েস্টটা সেরে ফেলি সেই একই পুরানো রিকোয়েস্ট আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগলে প্লিজ আপনারা একটা লাইক করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করবেন এটাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা তা সহজেই দেখে নিতে পারবেন অনেকেই হয়তো ভাবেন যে কী প্রতিবারেই একই কথা বলে আসলে কি হয় না প্রতিবারে নতুন নতুন বন্ধুরা চ্যানেলে আসে তো তাদের জন্য এটা আর অনেকেই তো জেনেও ভুলে যান একটা লাইক করতে প্লিজ সবশেষে একটা লাইক করে দেবেন যাই হোক আমার হাসিনের খান হয়ে গিয়েছে আর হাসিন খুব আনন্দ সহকারে এটা খায় হাসিনকে আমি খাওয়াতে খাওয়াতে পড়াচ্ছিলাম বেশ অনেকটা সময় কেটে গিয়েছে হানিও পড়ছিল ও উঠে এসেছে তো বাইরে এসে দেখছি হানি আর হানির আব্বু দুজনে মিলে খেজুরটা বইমে ভরে রাখছে আজ অনেক কাজ ওর মামু হঠাৎ করে আসবে বলেছে একটা কারণবশত তো কিছু ঠিক ছিল না এক্সট্রা অনেক কাজ বেড়ে গিয়েছে তাই ওরা আমার কাজে হেল্প করে দিচ্ছে এ ধরনের ছোটোখাটো হেল্প বেশ ভালো লাগে অনেকটা কাজ এগিয়ে যায় রোজা বলে কাজ কারোরই কম নয় বরং বেশি আরও যাদের ঘরে বাচ্চা আছে দুবেলাই রান্না করতে হয় যদিও বা আজ হানি রোজা রেখেছে তো যাই হোক এত কাজের মধ্যে আমাদের রোজা নামাজ এবাদাতে কোনো গাফলতি করলে হবে না চলতে ফিরতে আমাদের সারাক্ষণ আস্তাক লা ইলাহা যে কোনো তসবি যে কোনো ছোটো ছোটো সুরা দোয়া এগুলো আমাদের পড়তে হবে এগুলোতে আমাদের অনেক সব আছে আমি জানি আপনারা সকলেই জানেন তবুও আপনাদেরকে বললাম বা জানালাম ভালো কথা বারবার জানতে বা বলতে অসুবিধা কী তাই না আর এই তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি তবে রান্নাঘরে আসার আগে সংসারের অন্য কাজগুলো সেরে গোসল করে নিয়ে ঝড়ের নামাজ আদায় করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে তো আমার আদা রসুনটা ফুরিয়ে গিয়েছে রমজানের আগে আমার করা ছিল তো এখন রমজানের মধ্যে ফুরিয়ে গিয়েছে তাই করে নিচ্ছি আর আমি যেভাবে আদা রসুন পেস্ট করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আদা রসুনের সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা আর এক চামচ নুন আর এক চামচ সরিষার তেল দিয়েছি দিয়ে সেটা পেস্ট করেছি এভাবে পেস্ট করলে কি হয় না আদা রসুনের কালার সেন্ট ভালো থাকে আর অনেক দিন থাকে নষ্ট হয় না কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য সবুজ ভাবটা থাকে আর সরিষার তেলটা দেওয়ার জন্য স্মেলটা খুব ভালো থাকে আর নুনটা দেওয়ার জন্য আদা রসুন বাটারটা অনেক দিন ভালো থাকে আর এই তো আমি বিসমিল্লা বলে রান্না করা শুরু করে দিয়েছি আমার দাদামণি মানে আমার বড় ভাই ও বেশি কিছু খেতে পছন্দ করে না তো অল্প কিছু ভালো করে রান্না করলে সেটাই খায় চিংড়িটা খেতে পছন্দ করে আর মাংসটা তাই ওর জন্য একটু চিংড়ি ভালোভাবে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি ও আবার আলু খেতে খুব ভালোবাসে আলু ছাড়া কোনো খাবারই খেতে পারে না অল্প হলে ওকে দিতে হবে তাই আলু দিয়ে চিংড়িটা ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে বেশ ভালো লাগে শুধু পেঁয়াজ দিয়ে নয় আলু দিয়েও ভাল লাগে কষা কষা করলে আর সত্যি বলতে কি আমিও দাদামুনির মতো আলু ছাড়া কিছুই ভালো লাগে না আমার আর এই তো আলু দিয়ে একটু ঝোল ঝোল আর ঝাল ঝাল চিংড়ি কষা হয়ে গিয়েছে তো চিংড়ি কষা তো হয়ে গিয়েছে এবার আমি একটু মাংস কষা করব এটা হচ্ছে দেশি মুরগির মাংস তো মাংসটা কষানোর আগে সমস্ত রকমের মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ একটু করে ভালো করে কষিয়ে নেবো ততক্ষণে অন্য কোনো কাজ সেরে ফেলি আর রমজান মাসে কিছু লাগুক আর না লাগুক বেশ অনেকখানি পেঁয়াজ আমাদের লাগে পেঁয়াজি করতে তারপরে নানান রকম কষা ভাজা ভাজি এটা ওটা করতে আমাদের অনেকখানি পেঁয়াজ লাগে তাই পেঁয়াজগুলো আমি একটু কুচিয়ে নিচ্ছি আর এই তো আর বান্না সব সেরে ফেলেছি সব রান্না আর আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমরা ইফতারে খুব একটা ভাজাভুজি খাই না হেলথের কথা ভেবে তো যেহেতু আজকের আমার দাদামনি আসবে ও একটু পাকোড়া পছন্দ করে এইসব টাইপের তাই মুরগির মাংস একটু নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাতে পেঁয়াজ কুচি দিয়েছি আর গাজর আর আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে অল্প একটু কর্নফ্লাওয়ার অল্প একটু বেসন আর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়েছি তো পাকোড়ার জন্য মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে এবার আমি একটু ঘুমনি করব মাছের ঘুগনি তো মাংসটা আমার আগে থেকেই রান্না করা ছিল আর মটরটাও আগে থেকেই সেদ্ধ করা আছে আর এই তো কড়াতে তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়েছি তেজপাতা দিই নি কারণ মাংসেতে তেজপাতা দেয়া আছে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা দিয়েছি তারপরে রান্না করা মাংসটা দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ গায়ে লেগে যাচ্ছিল আর আগে থেকে সেদ্ধ করা আমার মটর ছিল সেই মটরটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে আর যদি কেউ ভাজা ভাজা খেতে চান তাহলে ওভাবেই নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে নামিয়ে নেবেন আমি একটু ঝোল খেতে চাই ঘুগনির মতো তাই অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি নামিয়ে নেব হয়ে গিয়েছে উপর থেকে ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি আর এই তো আমি এবার চিকেন চপ বলুন বা চিকেন পাকোড়া বলুন সেটাই করে নিচ্ছি আমি একটু চপের মতো করেছি পাকোড়ার মতো করিনি পাকোড়ার মতো করলেই ডুবো তেলে দিতে হবে আমি অত তেল দিতে চাই না তাই মিনিমাম মতো তেল দিয়ে আমি চপের মতো করে এগুলো ভেজে নিচ্ছি আর আপনারা বিশ্বাস করুন এই পাকোড়াটা খুব টেস্টি হয়েছিল আমি জানি না আপনারা কোনো দিন এভাবে কেউ বানিয়েছেন কি না আমিও কোনো দিন বানাইনি আমার হাতের কাছে কোনো সবজি ছিল না আলু আর গাজরটা ছিল আর চিকেনটা খুবই কম ছিল তাই আমি এভাবে বানিয়েছি তো বেশ খেতে ভালো লেগেছে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর এই তো আমার দাদামণিরাও এসে গিয়েছে তো এগুলো আমার জন্য নিয়ে এসেছে ছোলা খেজুর বাতাসা মোটর আরও অনেক কিছু তো যাই হোক আর এই তো ইফতারেরও আয়োজন করা হয়ে গিয়েছে ইফতারে শুধুমাত্র ফল কাঁচা ছোলা সেদ্ধ ছোলা আর ওই ঘুগনি আর পাকোড়া এগুলোই আমাদের খাওয়া দাওয়া এর বেশি কিছু আমরা খেতে পারি না চাইলেও তাই রাখিনিও এখানে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমরা যেটা খেতে পারবো সেটাই রেখেছি আর এই দেখুন হানি রান্নাঘর থেকে ওর ভগ্নি নিয়ে এসছে বাটিতে করে তুলে তো আমরা এখন খাবো না আমরা নামাজের পরে খাবো তাই এখনও আনি এখানে আর এই সামনে যে হলুদ রঙের প্লেটটা দেখছেন এটা হচ্ছে হানির ইফতার হানি সাজিয়েছে এভাবে ও চকলেট রেখেছে সাইডে ওটা আসলে সারাদিন রোজা রাখলে মনে হয় কত কি না খাবো কিন্তু রোজা খোলার পরে আর কিছুই খেতে ইচ্ছা করে না তো হানির ক্ষেত্রেও সেটা হয়েছে ওর মনে হয়েছে চকলেট খাবে তো ইফতারটা করার পরে চকলেটটা টোটালি খায়নি রেখে দিয়েছে রোজার মাসে রোজা রাখছি বলে ইচ্ছা মতো আয়োজন করব করে আর শেষমেশে খেতে পারবো না সেগুলো ফেলে দেবো এগুলো কিন্তু মোটেও ভালো নয় আল্লাহ পাক আমাদের রোজা রেখে ইচ্ছা মতো খেতে বলেছে তবে সেটা অপচয় করতে বলেনি বা ফেলে দিতে নষ্ট করতে বলেনি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ইফতার টাইম হয়ে গিয়েছে আজান দিয়ে দিয়েছে তো এবার আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি এই রোজার মাসে রোজা রেখে এমন অনেক মানুষ আছে যারা ঠিকঠাক ইফতার করতে পারে না মানে ক্ষমতা নেই তো আমরা যদি সেদিকে একটু খেয়াল রেখে তাদেরকে যদি ইফতারের ব্যবস্থা করে দিই বা তাদের কাছে কিছু টাকা পয়সা যদি আমরা পৌঁছে দিতে পারি সেটা আমাদের জন্য অনেক সবের কাজ হবে অনেক নেকির কাজ হবে আর আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন আমিন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম